যা প্রত্যেক মানুষের উভয় জাহানের সফলতার জন্য জেনে রাখা অত্যন্ত জরুরি আজ আমি তা আপনাদের অতি সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করব যদি আপনি আমার নবীকে ভালোবাসেন তাহলে কমেন্টে সেই নবীর জন্য একবার লিখুন আলাইকা বুখারী শরীফের একশো তিরাশি নং হাদিসের বর্ণনায় প্রিয় নবীজির রাতের কয়েকটি আমল পাওয়া যায় যেমন প্রিয় নবীজি অর্ধরাতে ঘুম থেকে জাগ্রত হতেন প্রায় দুইটা আড়াইটার দিকে নাম্বার দুই বিছানায় বসে তিনি চোখ থেকে হাত দিয়ে ঘুমের আবেশ দূর করতেন এরপর ঘুম থেকে উঠার দোয়াটি পাঠ করতেন আলহামদুলিল্লাহিল লাযি আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি এরপর সুরা আলে ইমরানের শেষ 10 আয়াত 190 থেকে 209 আয়াত তেলাওয়াত করতেন মিসওয়াক করতেন অজু করতেন পরিবারের লোকদেরকে জাগাতেন এবং তাহাজুত নামাজ বারো রাখা দশ রাখা অথবা আট রাখা তাহাজুত নামাজ পড়তেন এরপর ভীতির নামাজ পড়তেন তাহাজুতের পর কিছুক্ষণ প্রিয় নবীজি ঘুমাতেন নবী করিম সাল ইসলাম তাহাজুতের পর ঘুমাতেন এতে নবীজির অজু ভঙ্গ হতো না কারণ নবীজি আর সাত করেন বুখারি শরীফের 11৪৭ সাতচল্লিশ নং হাদিসের বর্ণনা আমার দুই চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর থাকে সেজন্য ঘুমালেও নবীজির তবে আমরা যদি ঘুমাই তাহলে আমাদের অজু ভেঙে যাবে আজান দিলে ঘরে সংক্ষেপে ফজরের সূন্যত নামাজ পড়ে মসজিদে যাওয়া নবীজি ফজরের সুন্নতে প্রথম রাকাতে সুরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সুরা খ্লাস পড়তেন মুসলিম শরীফের তেরোশো সাঁত্রিশ নং হাদিসের বর্ণনা ওয়াকানা ইয়া করা আফিহা বিসিদ্দিনা ইলাল মিয়া নবীজি ফজরের নামাজে ষাট থেকে একশো আয়াত তালাবাদ করতেন নবী করিম সাল্লাহ ইসলাম ফজরের নামাজের সালাম ফিরিয়ে মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন আর জিজ্ঞেস করতেন তোমাদের কেউ গতরাতে কি স্বপ্ন দেখেছ কেহ স্বপ্ন দেখলে তিনি তার ব্যাখ্যা করে দিতেন আবার কোন কোন সময় প্রিয় নবীজি নিজের স্বপ্নগুলিও সাহাবিদেরকে শোনাতেন যেমন বুহারি শরীফের তেরোশো পঁচাশি নম্বর হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে এরপর ফজরের নামাজের পর প্রিয় নবীজি কিছু মাসনুন দোয়া রয়েছে সেইগুলো আমরা পড়ব নবীজিও সেগুলো পড়তেন যেমন আল্লাহ মাঈ নেয়াজ আলু কাইল মান নাফি ওয়া রিজে তান্তই

এরপর তিনবার এই দুয়াটি পড়তেন আল্লাহ বাবে হেম দিহি আদা দা খাল সিহি ওয়ারি দা নাফ সিহি অজিনা দা আর সিহি ও মি দা দা এই দুয়াটি তিনবার পড়লে সকাল থেকে একদম চার্স্ট পর্যন্ত তিন চার ঘন্টা দুয়ার চাইতে এই দুয়াটির ফজিলত বেশি সাবাব বেশি দুরুশরীফ পড়ার জন্য নুবেজি পরামর্শ দিয়েছেন আমরা দশবার অন্তত দুরশরীফ পড়বো এর ফায়দা হল কুমুদার দা

ও আরব্বুল আরশিল আজিম উমদার দার আদিয়া তালাহাবো থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় সাতবারে এই পাঠ করবে আলাহ তার সকল চিন্তা উৎকণ্ঠা সমস্যা মিটিয়ে দিবেন এরপর সকাল সন্ধ্যায় তিনবার এই দুয়াটি পাঠ করা অবদি তো বিল্লাহ রব্বা ববিল ইসলামী দিনা ববি মহাম্মাদী মানে বিয়া এর ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি সকালে এই বাক্যগুলি বলবে আমি দায়িত্ব গ্রহণ করছি যে তার হাত ধরে তাকে জান্নাতে প্রবেশ করাবো এরপর একবার সাইয়দুল ইসতিগফার পড়া আল্লাহর প্রিয় হাবিব বলেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই সাইয়দুল ইসতিগফার পাঠ করবে দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতে হবে সেটি হলো আল্লাহ আনতা রব্বি লা ইলাহ ইল্লা আনতা

ইশরাকের নামাজ নামাজের পর জিকির করতে করতে যখন সূর্য উদিত হবে তার বিশ থেকে পনেরো পঁচিশ মিনিট পর দুই রাকাত করে চার রাকাত ইসরাকের নামাজ পড়লে একটি পূর্ণ হজ এবং অমরার পাওয়া যাবে যেমন তিনমিজি শরীরের পাঁচশো ছিয়াশি নম্বর হাদিসের মধ্যে রয়েছে এরপর চাষদের বা দোহার নামাজ দুই দুই রাকাত করে আট রাকাত পর্যন্ত পড়া যায় তবে নবী করি ইসলাম প্রায় চার রাকাত পড়তেন এই নামাজ পড়লে শরীরের তিনশো ষাটটি জোরার সদকা আদায় হয়ে যায় মসজিদ থেকে ঘরে গিয়ে নবীজির প্রথম আমল হলো সালাম দিয়া আম্মা জানা বলেন আমি কোনোদিন নবীজিকে আগে সালাম দিতে পারি নাই নবীজি আর সাত করেন যে ব্যক্তি সালাম দিয়ে নিজের ঘরে প্রবেশ করেছে সে আল্লাহর জিম্মাদারিতে রয়েছে আল্লাহ রসুল ঘরে গিয়ে মিস করতেন সকালের নাস্তার জন্য নবীজি আজওয়া খেজুর এবং দুধ পছন্দ করতেন যদি ঘরে খাবার মতো কিছু না থাকতো তাহলে বলতেন আমি রোজার মেয়াদ করলাম নবীজি সকালে ঘুমাতেন না তবে তিনি সকালের কাজের বরকতের জন্য দোয়া করেছেন আল্লাহা হে আল্লাহ আমার উন্মতের জন্য দিনের শুরুতে বরকতময় করুন নবীজির সকল কাজ মসজিদে নবী থেকে আঞ্জাম দিতেন দাপ্তরিক রাষ্ট্রীয় আদালত যুদ্ধ পরিচালনা সবকিছুই মসজিদে নবী থেকে পরিচালিত হতো সেই জন্য সকালে নাস্তা গ্রহণের পর নবীজি আবার মসজিদে চলে আসতেন আর মসজিদে প্রবেশ করে দুই রাখা দখল মসজিদ নামাজ আদায় করতেন তারপর সকল কার্যক্রম শুরু করতেন মসজিদে যখন প্রবেশ করবেন মক্রুক্ত না হলে দুই রাকাত নামাজ পড়া শূন্য সকাল আটটা থেকে বারোটার মধ্যে প্রিয় নবীজি যে সকল কাজ আঞ্জাম দিতেন যেমন মদিনার মার্কেট ভিজিট করা তদারকি করা আত্মীয় স্বজনের খবর আখবর নেওয়া বিশেষ করে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালানহা হাসান হুসাইন রাজি আল্লাহ ওনাদেরকে দেখতে যাওয়া মহিলাদের নসিহত করা মহিলাদের প্রশ্নের উত্তর দিয়া প্রিয়নবীজি নিজের কিছু টুকটাক কাজ ছিল সেগুলা নিজেই করতেন বকরির দুধ দহন করতেন জুতা সেলাই করে নিতেন কাপড় ছিঁড়ে গেলে সেলাই করে নিতেন স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন প্রতি শনিবারে আল্লাহর পেরা হাবিব পায়ে হেঁটে মসজিদে নববীর প্রায় সাড়ে চার কিলোমিটার দূরে মসজিদে কোবার মধ্যে যেতেন আল্লাহ পেরাহাবি ফরমান যে ঘরে উজু করে পাক পবিত্র হয়ে মসজিদে কোবাতে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করবে সে একটি উমরার সওয়াব পাবে এরপর নবী করিম সাল জোহরের আগে দুপুরের খাবার গ্রহণ করে ফেলতেন দুপুরের খাবারে আমার নবীজি দুধ খেজুর গোস্ত সারিদ ইত্যাদি খাদ্য পছন্দ করতেন এরপর দুপুরের খাবারের পর কিছুক্ষণ ঘুমানো এটা সুন্নত কাইলুলা যাকে বলা হয় আমার দুপুরের খাবার গ্রহণের পর কিছুক্ষণ বিশ্রাম নিতেন এরপর জোহরের আজান হলে মসজিদে চলে যেতেন জোহরের পর নবীজি কে যেসব কাজ দিয়েছেন তার ফিডব্যাক নিতেন সাহাবিদেরকে ওয়াজ নসিহত করতেন এভাবে আসরের অক্ত হয়ে গেলে আসরের নামাজ আদায় করতেন আসরের পর প্রিয় নবীজি পরিবারের লোকদের সাথে খুশ গল্প করতেন এরপর মাগরীবের নামাজ মাঘরীবের নামাজ পড়ে আল্লাহ রাতের খাবার গ্রহণ করে নিতেন এবং এশারের নামাজ এসারের পরে গল্প গুজব করা করাকে অপছন্দ করতেন ঘুমানোর সময় যে আমল সমূহ করতেন যেমন বিছানা পরিষ্কার করা হুজু করা সুরা এখলাস সুরা ফালাক সুরা নাচ পড়ে শরীরে ফুক দিয়া আয়তু কুরসি পড়া পড়া সুরা বাকারার শেষ দি আয়াত পড়া পড়া সুরা মুলুক তেলাওয়াত করা সুরা শেষদা বত্রিশ নম্বর সুরাটি তেলাওয়াত করা এবং এবং ডানকাত হয়ে ধুমাতেন হতেন এরপর এই দুয়াটি পড়তেন আরো অনেক অর্থব্যহ দোয়া পড়তেন তবে এই দুয়াটি খুব সুন্দর একটি দোয়া আল্লাহ মা ওয়াজাহাচু ওয়াজিহিয়া ইলাই ও আসলাম তুনাফসি ইলাই ও আলজা ইলাই রাহাবাতান রগাবাতান ইলাই

পানির পাত্র ঢেকে রাখা থালা বাসন উপর করে রাখা বা তার উপর যারা রেখে ঘুমায় সেটা অনেক বড় বিপজ্জনক আমার নবীজি চব্বিশ ঘন্টা অত্যন্ত কোয়ালিটি টাই মেনটেন করতেন আমাদের নবী খুব সুপার একটিভ ছিলেন অলস ছিলেন না সেজন্য খুব অল্প সময়ে পৃথিবী জয় করেছেন আমাদের প্রিয় নবী থেকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে সকাল সকাল ঘুমিয়ে যেতে হবে আর মাঝরাত থেকে মাধ্যমে কাজ শুরু করে দিতে হবে জোহরের আগে দুপুরের খাবার আর বিশ্রাম জোহরের নামাজের পর আবার কাজ আসরের পর পরিবারকে সময় দিয়া মাগরিবের পর রাতের খাবার পেশারের পর আল্লাহ আমাদেরকে প্রিয় নবীজির সুন্নত মোতাবেক যাপন করার প্রফিক দান করুন